সীমা সমস্যা সমাধানত ব্যর্থ অসম সরকার। অসম সরকারের ব্যর্থতার সুযোগ লৈছে অরুণাচলে। অসমৰ ভূমিত অরুণাচলের বলপূর্বক আগ্রাসন অব্যাহত আছে। লখিমপুরের অসম অরুণাচল সীমান্তত অরুণাচলের অতপালি। নিশার ভিতরতে অসমৰ ভূমিত ঘর দুয়ার সাজি নিজের মাটি বলে দাবি করে অরুণাচলিয়ে। অসমৰ প্রশাসনে বাধা দিলেই কাটি পেলায় অসমৰ ভূমিত থাকা গছ গছনি, ভাঙি দিয়ে অসমৰ বাটপথ। রাজ্যের বৃহৎ প্রশাসনযন্ত্রক প্রত্যাহ্বান জানাই অরুণাচলী দুর্বৃত্তই লখিমপুরের দুলুং সংরক্ষিত বনাঞ্চলত চলাইছে বেদখল। বনাঞ্চলখনের পথালিপাম বনখণ্ডর অধীনের বিবদমান এলাকাত অরুণাচলীর আগ্রাসন। বনাঞ্চলের ভিতর প্রবেশ করে গছ গছনি কটার পকি খুঁটা পুতি অবৈধভাবে সীমা নির্ধারণের চেষ্টা। লখিমপুরের বিবাদমান সীমার সমস্যা সমাধানের ক্ষেত্রত নীরব সরকার, ফলত জিয়াতো ভুগিছে জনতাই, বিপদত প্রশাসন। গোটে সফা করা জঙ্গলে আকৌ নতুনকে সফা করে পেলায় নলা খান্দিছে। তারপর কিছু কিছু জায়গা মানে দুই এটা টঙি ঘর বনোয়া নিচিনা বনাইছে। আগতে বহুত ললে, ধরক আপনার আমার অরিজিনাল কিমিন অরিজিনাল অসমৰ মানে বর্ডার আপনার 2 কিলোমিটার আঁতরত আছে, 3 কিলোমিটার জায়গায় জায়গায় 3 কিলোমিটার আঁতরত আছে। কি যেহেতুকে আমার বনভূমি জায়গায় জায়গায় 5 কিলোমিটার বনভূমি বর্তমান নাই, 4 কিলোমিটার কোনোবা জায়গায় জায়গায় 5 কিলোমিটার 6 কিলোমিটার আছে। কিন্তু 5 কিলোমিটার লৈ ললে থাকিব কি আর, একো না থাকে, সম্পূর্ণ খতম হব। বিবাদমান সীমার সমাধান সূত্র উলিয়াবলৈ লক্ষিমপুরলৈ গৈছিল অসমৰ কেবিনেট মন্ত্রী। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহৰ উপস্থিতিত অসম আৰু অরুণাচল সরকারের মাজত সম্পন্ন হৈছিল সীমা চুক্তি। পিছে বুঝাবুঝি চুক্তিয়ে শান্তি আনিব নোৱাৰিলে লক্ষিমপুরের সীমামূরিয়া স্থানলৈ। চুক্তিরপা বাদ পৰি যোৱা দুলুং, ৰঙা আৰু কাকৈ সংরক্ষিত বনাঞ্চলত অরুণাচলের আগ্রাসন অব্যাহত আছে। সিহঁতৰ মতে আপনার রিজার্ভ ফরেস্টের বাদে আমার সিভিলের বহুত কেন গাঁও মানে অন্তর্ভুক্ত হয় বলে মানে দাবি করে। আর জঙ্গল আমি কেতিয়াবা জঙ্গলত গেলে সিহঁতক কিবা তেনেকুৱা ধরনের অপ্রীতিকর ঘটনা মানে কিবা মানে সংঘটিত করা যদি আমি দেখা পাওঁ, আমি সিহঁতক বই বুঝাবলে গেলে সিহঁতি কয় বলে আমার ইয়াতে অরুণাচলের বহুত জঙ্গল আছে, আপনার অসমত জঙ্গল নাই, সেই তালেকে তো আমার অরুণাচল এনেকে মানে সেই আমার সিভিল এলাকাবিলাক দেখায়, আপনার তাত রোপণ করুক। আমি কোঁ যে আমি গছপুলি রুইছো, আপনাদের গছপুলি কাটে, এটো কেনেকুৱা কথা? তেওঁলোকে যিখিনি বিচাৰিছিলে আমি সেইটো আমি দিবৰ কাৰণে ৰাজি হোৱা নাই, আৰু আমি তেওঁলোকক যেনেকে দিব বিচাৰিছো তেওঁলোকে সেইটো লবৰ কাৰণে ৰাজি হোৱা নাই। গতিকে আলোচনাত আমাৰ কোনো মীমাংসা হোৱা নাই, আমাৰ লখিমপুৰ জিলাৰ কাৰণে আলোচনাত কোনো মীমাংসা হোৱা নাই। এনক্ৰছটো অলমোষ্ট ৰেগুলাৰলি তেওঁলোকে কৰি আছে, কাৰণ ইলেকশ্যনৰ আগত অলপমান তেওঁলোকৰ ঠাণ্ডা হৈ আছিলে, এতিয়া ৰিচেণ্টলি তো আকৌ আৰম্ভ কৰিছে। লখিমপুৰৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট বিৰুৰ সহযোগত বুবুল হাজৰিকাৰ ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইম।